রাজপথ লাভে নাকি রিওয়াজ? শনিবার সকাল 8টা থেকে এই প্রশ্নের উত্তর দিতে বুথমুখী হয়েছেন হিমাচল প্রদেশের ভোটারেরা। রাজ্যে মোট 68টি বিধানসভা আসনেই এক দফায় ভোট হচ্ছে। প্রায় 55 লক্ষ ভোটদাতার রায়ে ভাগ্য নির্ধারিত হবে 412 জন প্রার্থীর। ভোট গণনা আগামী 8ই ডিসেম্বর। গুজরাটের সঙ্গেই গত 37 বছরে কোনো দল পরপর দুবার জিতে ক্ষমতায় আসতে পারেনি হিমাচলে। শনিবার ভোটে সেই রেকর্ড ভাঙতে মরিয়া নরেন্দ্র মোদীর দল স্লোগান তুলছে, রাজ নাহি রেওয়াজ বদলো, ক্ষমতার বদল নয় প্রথা বদল করো। হিমাচলে বিজেপির মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর তার পুরনো কেন্দ্র সিরাজ থেকে লড়ছেন। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুগ্রামের ছেলে অনিল শর্মাকেও তার পুরনো কেন্দ্র মন্ডিতে প্রার্থী করেছে পদ্ম শিবির। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সতপাল সিং সাত্তিকে প্রার্থী করা হয়েছে ওনা আসনে। অন্যদিকে বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রীকেও হারোলি আসনে প্রার্থী করেছে কংগ্রেস। তিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু, কুলদীপ সিং রাঠোর এবং তিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু, কুলদীপ সিং রাঠোর এবং কোল সিং ঠাকুরের নাম রয়েছে ভোট প্রার্থীদের তালিকায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সহ প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভার ছেলে বিক্রমাদিত্য লড়ছেন সিমলা কেন্দ্রে। ফির রিপোর্ট, আর ই নিউজ।